জনেরা প্রথমেই বলছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের জন্য আমরা এত দূর আসতে পৌঁছাতে পেরেছি, নয়তো আমাদের পক্ষে এত দূরে পৌঁছানো কখনোই সম্ভব হতো না। তো আমরা অনেক 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 খুশি, আমাদের গুগল থেকে একটা পিনও চলে এসেছে। তো ওই জন্য তো আমরা এতটাই খুশি যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আজকে থাম্বনেইল দেখে তো বুঝতে পেরে গেছেন এটা কি নিয়ে ভিডিও। আজকে শুধু মোটিভেট করার জন্য এই ভিডিওটা নিয়ে আসা পড়েছে। আজকে কোনো হাসি বা মজার ভিডিও করব না, আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা যদি ভিডিও করেন তাহলে লোকের কথায় কান্দবেন না, বাঙালিদের কথাই আছে কষ্ট করলে কেষ্ট মেলে। আমাদের এক বছর লেগে গেছে এই পিনটা পেতে, তো আপনারাও কষ্ট করতে থাকুন, অবশ্যই আপনাদের কেষ্ট মিলবে। আশা রাখছি আমরা আরো এগোতে পারবো, আপনারা যদি আমার যদি আশীর্বাদ আমাদের মাথায় থাকে। তো আপনারা যদি ভিডিও করে থাকেন তো অন্যের কথায় কান দেবেন না, আপনাদের আশীর্বাদ যদি আমাদের সাথে এভাবে থাকে তবে তো আমরা আরো এগিয়ে যেতে পারবো, নয়তো এটা আমাদের এগিয়ে যাওয়া কখনো সম্ভব নয়। জন্য এত দূর পৌঁছতে পেরেছি। আপনারা যদি বাচ্চা বাটির শটে আমাদের ভিডিও দেখে থাকেন তবে এই জায়গাগুলো নিশ্চয়ই দেখতে পাবেন। তো ডেসক্রিপশনে গিয়ে আপনারা বাচ্চা বাটির শটের লিংক পেয়ে যাবেন। তো অতি শীঘ্রই বিলম্ব না করে আমাদের চ্যানেলে যেয়ে আপনারা সব ভিডিও গুলো দেখে ফেলুন, তবে এই গ্রাম টম সব তোমরা দেখতে পারবে। আমরা প্রথম ব্লগ করছি ওই জন্য বুঝতেই তো পারছেন আমাদের কথাগুলো ঠিক হচ্ছে না ভালো, তো কোনো ভুল কথা বলে থাকি তো আপনারা ক্ষমা করে দিবেন। এটাই আমাদের গ্রাম, ওই তো আমার মা জেঠোরা হচ্ছে ধান গাছে। তো আপনারা গ্রাম থেকে না শহর থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো যাই, এই ভিডিওটা এইটুকুই, আমরা আরো ব্লগ নিয়ে এই চ্যানেলে আসব। তো আপনারা এভাবেই দেখতে থাকুন আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।